আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের 94 ধারা। এখানে যে বিষয়টি বলা হয়েছে যে সাধারণ ব্যতিক্রমের ভিতরে এটি এই ধারাটিও সংযোজিত, এবং সেখানে আমরা দেখব যে অপরাধ মৃত্যুর ভয় দেখিয়ে, মৃত্যুর ইমিডিয়েট সম্ভাবনা যেখানে সেখানে যদি কেউ সেই অপরাধটা করে ভয়ের ভীতির কারণে, তাহলে সেটা সেখানে তার অপরাধটা অপরাধ হিসেবে গণ্য হবে না। সেই বিষয়টি এবং কীরকম একটা অবস্থায় এটা প্রযোজ্য সেই কথাটা ব্যাখ্যা দিয়ে এখানে বলা আছে এই ধারাতে। আমরা সেজন্য এই জিনিসটা পড়লে আমরা জিনিসটা পরিষ্কার হব যে কোন অবস্থাতে ওরকম মৃত্যুর ভয় দেখিয়ে যদি বাধ্য করে কাউকে দিয়ে কোনো অপরাধ করানো হয়, তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য হবে না। সাধারণ ব্যতিক্রমের এই ধারা অনুযায়ী সেটাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে না। এখানে সেই সুযোগটা এখানে বলে দিচ্ছে যে কী পরিস্থিতিতে, সেটা হলো এখানে এই সিনপসিসটা এরকম প্রথমেই এই ধারার প্রথমে যে এক টু হুইচ এ পার্সন ইজ কম্পেলড বাই থ্রেটস, কোনো একটা কাজ করলো বাধ্য হয়ে, মানে ভয় ভীতির থ্রেট করে তাকে কম্পেল করলো, বাধ্য করলো কোনো একটা অপরাধমূলক কাজ করতে আর কি, এরকম। তো সেক্ষেত্রে বলছেন 94 ধারা প্যানেল কোডের সাধারণ ব্যতিক্রমের ভিতরে এই ধারাটি, এক্সেপ্ট মার্ডার অ্যান্ড অফেন্সেস এগেনস্ট দি স্টেট পানিশেবল উইথ ডেথ। শুরুতেই বলা হচ্ছে যে ব্যতিক্রমটা যে মার্ডার করা যাবে, মার্ডার এবং অফেন্স এগেনস্ট স্টেট, রাষ্ট্রদ্রোহী যে অপরাধ, কোন রকম অপরাধ, পানিশেবল উইথ ডেথ, যে অপরাধের সাজা মৃত্যুদণ্ড। তাহলে এই দুটা ক্ষেত্রে ডেথ এবং রাষ্ট্রদ্রোহী মামলার যে সমস্ত সাজা ডেথ, এরকম ক্ষেত্রে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান বাই এ পার্সন হুইচ কম্পেলড টু ডু ইট বাই থ্রেটস হুইচ অ্যাট দি টাইম অফ ডুইং ইট রিজনেবলি কজ দি অ্যাপ্রিহেনশন দ্যাট ইনস্ট্যান্ট ডেথ টু দ্যাট পার্সন উইল আদারওয়াইজ বি দি কনসিকুয়েন্স প্রোভাইডেড দ্যাট দি পার্সন ডুইং দি অ্যাক্ট ডিড নট অফ হিজ ওন অ্যাকর্ড পরের আগে কমা অর ফ্রম রিজনেবল অ্যাপ্রিহেনশন অফ হার্ম টু হিমসেলফ শর্ট অফ ইনস্ট্যান্ট ডেথ প্লেস হিমসেলফ ইন দি সিচুয়েশন বাই হুইচ হি বিকেম সাবজেক্ট টু সাস কনস্ট্রেন্ট। তাহলে এই ক্ষেত্রটা বলছে যে এরকম অবস্থায় যদি ডেথ ঘটানো যাবে না, বা অফেন্সের যে অপরাধটা, এমন অপরাধটা করবে না সে ভিতর ওই ভিতর অবস্থায় যে মৃত্যু ঘটাতে পারবে না, বা রাষ্ট্রবিরোধী কোনো কাজ অপরাধের যার নাকি সাজা মৃত্যুদণ্ড, এমন অপরাধ সে করবে না, সেই অবস্থাটা যদি সেই সময় এ বাদে যে সমস্ত অপরাধগুলো, সেই সমস্ত অপরাধগুলো যদি সে করে কোন অবস্থাতে, নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান বাই এ রিজন হুইচ কম্পেলড টু ডু ইট বাই থ্রেটস হুইচ অ্যাট দি টাইম অফ ডুইং ইট রিজনেবলি কজ দ্যাট অ্যাপ্রিহেনশন দ্যাট ইনস্ট্যান্ট ডেথ, এটা না করলে তাকে এখনই মেরে ফেলবে, এমন ভীতি দেখাচ্ছে, মানে অবস্থাটা যে এটা যদি সেই কাজটা, সেই অপরাধটা যদি সে না করে, বাধ্য এমনভাবে করা হচ্ছে, তাহলে তাকে মেরে ফেলবে, মৃত্যু হবে তার। সেই সমস্ত ক্ষেত্রে সে ওই অপরাধ যদি করে, তাহলে সেটা অপরাধ হিসাবে গণ্য করা হবে না, প্রোভাইডেড দ্যাট দি পার্সন ডুইং দি অ্যাক্ট ডিড নট অফ হিজ ওন অ্যাকর্ড, তার নিজের ইচ্ছায় হতে হবে না, অর বাই ফ্রম এ রিজনেবল অ্যাপ্রিহেনশন অফ হার্ম টু হিমসেলফ শর্ট অফ ইনস্ট্যান্ট ডেথ। এখানে একটা উদাহরণ দিল, এ পার্সন হু অফ হিজ ওন অ্যাকর্ড অর বাই রিজন অফ থ্রেট অফ বিং বিটেন জয়েন্টস এ গ্যাং অফ ডাকাওয়েটস নোয়িং দেয়ার ক্যারেক্টার ইজ নট এন্টাইটেল টু দি টু বি বেনিফিট অফ দিস এক্সেপশন অন দি গ্রাউন্ড of his having been compelled by his associates to do anything that is an offense by law.
এখানে উদাহরণটা ওরকম যে ওখানে যে কথা বলা হচ্ছে যে নিজের ইচ্ছে মতো সে যদি এটা করে ভয় আছে কিন্তু সে নিজের ইচ্ছাতে করতেছে সেই ক্ষেত্রে এটা বেনিফিট দিল না যে এ পারসন হু অফ ইজ ওন অ্যাকর্ড যদি সে নিজের ইচ্ছায় যদি এটা করে এবং সে বিটেন শুধু ভয়ে দেখাইছে যে এটা তুমি না করলে তোমাকে আমি মারবো তোমাকে মেরে মারবো আর কি ভয় বিটেন মারতেছে বা মারার ভয় দেখাচ্ছে সেই ক্ষেত্রে যদি ওই ধরনের কিছু মানে সার্কামস্টেন্সে সেটা হবে না সেখানে বলতেছে যে এখানে একটা উদাহরণ এ পারসন হু অফ ইজ ওন অ্যাকর্ড অর বাই রিজন অফ থ্রেট অফ বিং বিটেন জয়েন্টস এ গ্যাং অফ ডাকার্টস একটা ডাকাতের দলে সে জয়েন করলো নোয়িং দেয়ার ক্যারেক্টার ইজ নট এন্টাইটেল টু বি দি বেনিফিট অফ দিস এক্সেপশন সে এই বেনিফিট পাবে না অফ দি গ্রাউন্ড অফ হিস হ্যাভিং বিন কম্পেলড বাই হিস অ্যাসোসিয়েটস টু ডু এনিথিং দ্যাট ইজ অ্যান অফেন্স বাই ল তাহলে একটা ডাকাতের দল করলো ওন অ্যাকর্ড অর বাই রিজন অফ থ্রেট অফ বিং বিটেন সে বলতেছে তোমাকে মারবো চলো আমাদের সাথে ডাকাতি করতে চলো এরকমভাবে তোমাকে না এলে তোমাকে মারবো ইজ নট এন্টাইটেল টু দি বেনিফিট সে এই এই ধরনের বেনিফিট পাবে না তার কারণ হলো যে ডাকাতি করাটা ওই ওর সাজা ডাকাতের সাজা ম্যাক্সিমাম সাজা সেজন্য এখানে বলতেছে যে তুমি এটা এন্টাইটেল হবে না যে তোমার মৃত্যুর ভয় ছিল না মৃত্যুর কোনো কারণ না ভয় মারার ভয় দেখাইছে শুধু সেজন্য এখানে তাকে এই বেনিফিটটা দিল না আর সেকেন্ড এক্সপ্যানশন একটা সেখানে বলছে যে এক্সপ্যানশন টু এ পারসন সিজ বাই এ গ্যাং অফ ডাকাইটস অ্যান্ড ফোর্সড বাই দি থ্রেট অফ ইনস্ট্যান্ট ডেথ একেবারে তাকে নিয়ে নিল ক্যারে নিল তাকে ধরে নিয়ে গেল ইনস্ট্যান্ট ডেথ করবে এখনই গুলি করে দেবো তাকে ধরছে পিস্তল বা যেটাই দেবো যে এখনই গুলি করে দেবো চল আমাদের সঙ্গে এরকম আর কি অ্যান্ড ফোর্সড বাই থ্রেট অফ ইনস্ট্যান্ট ডেথ মৃত্যুর ইনস্ট্যান্ট ডেথ দেখালো যে এখনই মৃত্যু হবে টু ডু এ থিং হুইচ ইজ অ্যান অফেন্স বাই ল এমন কাজ করতে দিল যা নাকি আইনের দৃষ্টিতে অপরাধ ফর এক্সাম্পল এ স্মিথ compelled to take his tools and to force the door of the house for the dacoits to enter the plunder it is entitled to the benefit of this exception ekhane udaharon diye bolche je ekjon smith kormokar take baddho korlo tar jontropati niye tools niye je dakatra je cholo amader sathe jaye she oi take diye doroja khule nilo house er ডোরের দরজা সেই তার যে যন্ত্রপাতি দিয়ে তাকে দিয়ে খোলালো খোলায় তারপরে তারা ডাকাতি করল তো এই ক্ষেত্রে বলছে যে ওই যে ইনস্ট্যান্ট ডেথের ভয় ছিল যে অপ মানে তাকে বললে যে না করলে এখনই তোমার ইনস্ট্যান্ট ডেথ মানে এখনই তোমার মেরে ফেলবো সেই ক্ষেত্রে এ সেই বেনিফিটটা পাবে এই অপরাধটা যদি করে সেই অপরাধ যদি করে তাহলে তাকে এই আইন এই ধারায় সে জেনারেল এক্সেপশনের আওতায় আসবে কিন্তু আগের ব্যক্তি যে তাকে শুধু ভয় দেখাইছে এবং মারতে চাইছে সেজন্য সে ওই অপরাধমূলক কাজ করতে যে অফেন্স বাই ল যা নাকি আইনে অপরাধ সেই কাজ সে করছে সেই ক্ষেত্রে তার বেনিফিটটা দিল না আর এখানে যে জিনিসটা এই দুটো ক্ষেত্রেই ওইটা মনে রাখতে হবে যে ওই রকম অফেন্স না মৃত্যু ঘটানো যাবে না মৃত্যু যদি বলে যে তুমি একে মারো একজন সে এভাবে উদাহরণটা যদি এভাবে বলি যে এ বীর পিছনে পিস্তল ঠেকিয়ে রাখছে লোডেড পিস্তল তার হাতে আরেকটা পিস্তল দিয়ে বললো যে সামনে সিকে গুলি করো বললো যে সিকে গুলি করো তখন আইন বলছে যে না ওই যে ওটা তো ডেথ ঘটানো যাবে না তুমি তোমার ঝুঁকি নিয়ে তুমি আরেকজনের মৃত্যু ঘটায় তুমি যে এই আইন এই 94 সেটা পারমিট করছে না যে ওখানে বলা হচ্ছে যে ডেথ এবং রাষ্ট্রবিরোধী যে অপরাধ যার নাকি সাজা মৃত্যুদণ্ড এইরকম দুই ধরনের অপরাধ তুমি করতে পারবা না নিজের জীবন গেলেও মোট কথা এরকম তুমি আত্মরক্ষার অধিকার তোমার ওখানে তোমার থাকবেও না যে তুমি ওই তোমাকে যদি বাধ্য করে 94 অনুযায়ী যদি তোমাকে বাধ্য করে মৃত্যুর ভয় দেখায় বা একদম ইনস্ট্যান্ট ডেথের কথাও যদি বলে তুমি ওই দুই অপরাধ করতে পারবা না কোন অপরাধ মৃত্যু ঘটাতে পারবা না অথবা রাষ্ট্রদ্রোহী মাম
অপরাধ যেটা যার সাজা মৃত্যুদণ্ড এরকম অপরাধ তুমি করতে পারবা না। এই দুইটা ক্ষেত্র বাদে তোমাকে যদি ওরকম ইনস্ট্যান্ট ডেথের ভয় মানে থাকে বা মৃত্যু সম্ভাবনা একেবারে ইমিডিয়েট থাকে তাহলে তুমি সেই অপরাধটা করলে তোমাকে এই 94 বেনিফিট দিবে, সেটা তোমাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে না। এই হলো এই 94-এর বিষয়। তো সেখানে এই এই সুযোগটা নাই যে একেবারে আমাকে ধরে নিয়ে গেল একজন যে এই কাজটা করো, একটা চুরি করো বা ডাকাতি করো, ধরে নিয়ে গেল নো, তাহলে ধরে নিয়ে গেল মৃত্যু তোমাকে মারবো, বা বললো যে কালকে যদি আমাদের সঙ্গে না যাস তাহলে তোর বাড়িতে আগুন ধরাই দেবো, নো এটা হবে না, তাহলে এই অপরাধটা করতে চল, ডাকাতি করতে যাবো অমুক জায়গা, নো এটা হবে না, যেহেতু তার ওই মানে ইয়ে আছে। আগের যেমন আমরা আগের কথায় যদি যাই যে রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অনেক সময় পাওয়া যাচ্ছে সে, আবার দ্বিতীয়ত সে এরকম ইমিনেন্ট ইয়ে না যে তার মৃত্যু হবে এরকম না, আগের দিনে একটা থ্রেট করছে সেটার জন্য এই এই ধারায় 94 অনুযায়ী সে কোনো বেনিফিট পাবে না। যখন একেবারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে মৃত্যুর একেবারে সম্ভাবনা না হলে এটা না করলে মেরে ফেলবে, সেই ক্ষেত্রে বললো যে ওই দুই অপরাধ বাদে বাকি অপরাধ তুমি করতে পারো, মোট কথা এরকম কথাটা। তো এটাই আর কি আমরা আলোচনা এখানে শেষ করব আজকে এই ব্যতিক্রমের বিষয়ে। আশা করি পরবর্তীতে আমরা আরও আলোচনা করব। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।